সকল বন্ধুদের কুশল কামনা করছি বন্ধুরা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমি এখনও গ্রামের বাড়িতে আছি আজকেরই চলে যাব তো পুকুরে স্নান করেছি ওদিকে নদীতে স্নান করেছি এই টোটো এসছে আমাদের বাড়ির সামনে চলে যাওয়ার পালা যেহেতু আর সকালের খাবার ছিল সাগুর খিচুড়ি সাগর খিচুড়িটা বানাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর টেস্টি যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদের আমি ডিটেলসে সাগর খিচুড়ি বানিয়ে দেখাবো এটা কি বলুন তো বাটি চচ্চড়ি একদম উনুনে তৈরি করা খুব সুন্দর টেস্ট হয়েছিল আমার ছেলে খুব পছন্দ করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সকাল থেকে বেশ রোদ উঠেছিল আকাশটা ক্লিয়ার ছিল কিন্তু এখন বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে দেখত ক্যামেরায় দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে ভাবছিলাম চলে যাব কিন্তু আমার পুত্র একদম যেতে রাজি না ঠাম্মার বাড়িতে এলে মোটেই যেতে চায় না দুজন দুপারে কীরকম বসে আছে দেখুন এই একজন আর এই একজন এই দুই মাংকি দুই মাংকি দুপাশে বসে আছে আর আমি তো সাগুর খিচুড়ি বানাচ্ছি ওরা খাবে আর দুপুরের লাঞ্চে একটা কিছু ধামাকা লাঞ্চ হবে সেটা পরপর অবশ্যই আপনাদের দেখানো হবে এখন বাজারে গেছে বাবা কি আনে দেখি সেরকম কিছু রান্না হবে বন্ধুরা হচ্ছে হচ্ছে না আপনাদের সঙ্গে শেয়ার আলু কেটে নিয়েছি নিয়ে ভাজা করে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব আমি বানাতে চলেছি সাগর খিচুড়ি প্রথমে আলু একটু ভেজে নেব আলুটা কেটে নিয়ে ভাজা বসিয়েছি তারপরে মা দিকে গাজর বটবটি কেটে দিচ্ছে আর আমি ডাল তার আগে ভেজে নিয়েছি আর বটবটি আর গাজর ওদিকে ভেজে রেখেছি আর আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা কীভাবে খিচুড়িটা করলাম অবশ্যই আপনারা জানতে চাইলে আমি অবশ্যই অবশ্যই আরও একবার খিচুড়ি বানিয়ে আপনাদের দেখাবো সাগর খিচুড়ি সাগর খিচুড়িটা ভীষণ ভীষণ টেস্টি হয় আমিও শুনেছি এতদিন কিন্তু খাইনি আমাদের বাড়ির যে বড় বাবু মানে হচ্ছে জ্যাঠাবাবু বাবু আমার শ্বশুরের বড় দাদা তিনি এই সব খাবার টাবার তৈরি করেন নিরামিষের ওপর তিনি থাকেন ঠাকুর যেহেতু বৈষ্ণব রাধা কৃষ্ণের ভক্ত তিনি নিরামিষ খাবার করেন তিনি অনেক কবার বলেছেন কিন্তু কোনোবারে খেয়ে দেখা হয়নি আমি আজকের এই প্রথম করলাম সবাই খেয়ে তো খুব খুশি তার সঙ্গে পাঁপড় ভাজা করেছিলাম আর কিছু করিনি কারণ সবজি টবজি অনেক কিছু দেওয়া ছিল আর সময়ও ছিল না কারণ দুপুরে রান্নাবান্না গোছ গাছের ব্যাপার আছে তারপর বাড়িতে যেতে হবে তা একদম লাস্টে শাশুড়ি মা বসেছে তার আগে সবাই খেয়েছেই পাশে শ্বশুরমশাই বা মা ছেলে ছেলের বাবা আমিও খেয়ে নিয়েছি মা একদম শেষে খাচ্ছে মা বলছিল বলে আমি স্নানটা করে এসেছি যখন ঠাকুরঘর সেরে নিই তাই ঠাকুর ঘর বলে দেরি হয়ে গেছে আর উনি একটু শেষে খেতে পছন্দ করে মানে মায়েরা যেমন হয় আর কি সবচেয়ে শেষে খায় তবে ইনি আবার অতিরিক্ত শেষে মানে সবাই খেয়ে হয়তো ঘুমিয়ে আবার উঠে পড়বে তারপরে খাবে তা যাই হোক মাকে বললাম কেমন হয়েছে খিচুড়িটা খেতে তা বলছে খুব সুন্দর মানে এত সুন্দর মাথা আর উঁচু করছে না তারপরে মাথা উঁচু করে বলছে হাত দিয়ে নেড়ে বুঝতেই পারছেন আপনারা এদিকে দেখুন দুই বিচ্ছু কী করছে আমি এই উনুনটা তৈরি করে দিয়েছিলাম খেলবে বলে এরা সত্যি সত্যি আগুন জ্বালিয়েছে আর ওই বাটিটার মধ্যে কত কিছু দিয়েই জল দিয়েই আগুন জ্বালিয়েছে আমি এদিকে মাংস হবে বলে পেঁয়াজ আলু রসুন আদা এসব কেটে রাখছি আর মাংস এদিকে এনেছে বাবা বাজার থেকে ধুয়ে রাখা হয়েছে মা ভাতের হাঁড়ি আর করা ওদিকে রেডি করে দিচ্ছে আমি এবারে চলে যাবো আলু ভাজতে মানে উনুনটা আমি জ্বালিয়েই নেবো মা এদিকে ততক্ষণ পেঁয়াজ কুচে দেবে কারণ পেঁয়াজ কাটলে আমার চোখে প্রচুর জল আসে অনেকেরই আসে আমি জানি আমার প্রচণ্ড সে মানে চোখ ঝাপসা হয়ে যায় তো বন্ধুরা এদিকে দেখুন আমাদের রান্নাঘরে কত জ্বালান গুছানো আছে রান্না করতে খুব ভালো লাগে উনুনে খুব তাড়াতাড়িও হয়ে যায় তা আমি প্রথমে আলুটা ভাজতে শুরু করেছি আলুটা কেটে নিয়ে ভাজা শুরু করেছি আর ওদিকে সব আনাজ কাটা হয়েছে শুধু পেঁয়াজটা কুটতে বাকি মানে কুচে নিতে বাকি আছে আর এদিকে দেখুন উনুনে কী সুন্দর জ্বলছে এটা অনেক দিনের আগের উনুন মা অবশ্য প্রায় উনুনেই রান্না করে আর এদিকে পেঁয়াজ কুচে দিচ্ছে মা কিন্তু এত পেঁয়াজ কাটে চোখে জল আসে না আমার তো এত জল আসে গড়িয়ে যায় টপ টপ করে পড়ে এত অসহ্য লাগে আমার তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা ওদিকে ভাত ফুটে এসছে মানে তার ঢাকনা খুলে দিয়েছি উদলে উঠেছে বলে আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি আজকে সকালে টিফিনটা এত জোর হয়েছে মাংস আর বাটি চচ্চড়ি এই দুটো ছাড়া আর কিছু করব বলছি কেউ খেতে চাইছে না তা থাক তাই দুটোই করি ওই জন্য মাংস একটু কষা কষা মতো করব আর চিংড়ির বাটি চচ্চড়ি তো দারুণ লাগে আমার ছেলে তো ওটা ছাড়া আর কিছুই খাবে না মাংসে জল ঢেলে দিয়েছি এখনো ফুটে ওঠে না এদিকে চালটা মনে হয় বেশি দিয়ে ফেলেছে মা ভাত উদলে উঠছে বারবার উদলে পড়ে যাচ্ছে এদিকে এবার রেডি করা হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ি করতে কি কি লাগে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু আদা বাটা আর মা দিচ্ছে এগুলো সব মা করছে যেহেতু মা বাটি চচ্চরি স্পেশালিস্ট উনি খুব সুন্দর করেন প্রথম থেকে আমি খেয়ে খেয়ে আসছি আমিও করার চেষ্টা করি এখানে তো গ্যাসে হয় না উনানে ওখানে আমার ছেলে বললো দিদা আমি কিন্তু মাংস খাবো না আমার বাটি চচ্চড়ি করে দাও তাই আজকের আবার চিংড়ি এনেছে শেষে সর্ষের তেল দিয়ে দিল আর দিয়ে ভালো করে মা খেয়ে নিল এবারে একটু জল দিচ্ছে ওদিকে মাংস আর ভাত হচ্ছে এদিকে মা চিংড়ির বাটিটা রেডি করে রাখলো ভাত আমার হয়ে গেছে ভাতটা উপর করা হয়েছে আর ওদিকে মাংসটা শুধু হয়ে গেলে মাংসটা হয়ে গেলে তারপরে চিংড়িটা বসানো হবে আমাদের আজকের মাংস আর ভাত হচ্ছে আর চিংড়ির বাটি চচ্চড়ি হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ি মানে উনুনটা যা যা কাজ আছে তরকারি ভাত যা হওয়ার হয়ে গেলে তারপরে ওই আগুন থাকবে মানে আঁচ থাকবে এরম টাইপের মানে সেইরম অবস্থায় এই বাটিটা বসিয়ে দেওয়া হবে যা যা দেওয়ার তো আপনাদের দেখালাম কী কি দেওয়া হয়েছে মা দিয়েছে মা এটা করে স্পেশাল মা এই বাটি চরচড়ির স্পেশালিস্ট রেডি করে দিয়ে গেছে মাংসটা এখনো ফুটছে হয়ে গেলে সবে তো একটু আগে জল ঢেলেছে আপনাদের দেখালাম এখন ফুটবে অনেকটা অনেকক্ষণ তারপরে মাংসটা নামিয়ে নেব নিয়ে আর জ্বালানি যা মুখে আছে সরিয়ে নেব তারপরে আগুনটা খুব দাও করবে এমন অবস্থায় নয় তারপরে একটু মাঝারি আঁচ হবে সেই সময়ে দেওয়া হবে কথা বলতে বলতে মাংসটা অনেকটা ফুটে এসছে তবে এখনো হয়নি এটা আমার ছেলের জন্য লেগ পিস প্রত্যেকবারে ও দাদু ওর জন্য আনে ওর জন্য আনে সত্যি কিন্তু ও খেতেই চায় না কারণ অন্য তরকারি দিয়ে খেয়ে ফেলে আর মাংস তখন আর খেতে পারে না শুধু মাংস ভাত হলে তাও খাবে তো যাই হোক বন্ধুরা এখন একটু বাকি আছে তাই ঢাকনাটা দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে আমি চিংড়িটা কিভাবে বসাচ্ছি অবশ্যই দেখাবো দেখুন মাংসটা হয়ে গেছে মানে বস বসিয়ে রাখবো উনুনে যাতে গরমটা থাকে আমাদের খাওয়া পর্যন্ত কারণ এরপরে তো আমরা যাব স্নান করতে দেরি হবে এই দেখুন আগুন আছে এইরকম অবস্থায় বসিয়ে দিতে হবে মা বসিয়ে দিল হাতে কাপড় বেঁধে না তো হাতে প্রচুর তাপ লাগে সরিয়ে দিচ্ছে আগুনের দিকে যাতে ঠিকমতো আগুন পায় তারপরে ওপর থেকে যাতে কিছু না তরকারিতে পড়তে পারে মানে বাটি চচ্চরিতে তার জন্য করাটাও বসিয়ে দিয়ে আমরা স্নানে চলে গেছি প্রথমে স্নান করছে আমার ছেলে সাঁতার শিখছে বলে ওর বাবা দাঁড়িয়ে আছে কারণ ও তো সাঁতার জানে না একজন থাকতে হয় তাই ছেলে সাঁতার কাটছে যেদিন এসছে সেদিন এইরকম বোতল দিয়ে সাঁতার কেটেছে আর আজকে চলে যাব আজকের কাটছে মাঝের দিনটা মানে যেদিন শিব ঠাকুরের মাথায় জল ঢালা হলো সেই দিনে স্নানটা তো করা হয়নি একেবারে নদীতে করেছে তাই সেই দিনে আর সাঁতার কাটিনি তা আগের থেকে অনেকটা ব্যালেন্স এসেছে আগে না তো একদমই পারতো না জলে একটুও নামতে পারতো না হাঁপিয়ে উঠতো এখন একটু চেষ্টা করছে সাঁতারটাও কি শেখাতেই হবে তো বন্ধুরা স্নান টান এখন আমি করিনি কিন্তু ছেলে স্নান করছে সেই সময়ে একটু দেখে এসে দেখলাম বাটি চচ্চড়িটা হয়ে গেছে কিনা তখন একটু জল ছিল ফের আরেকটু বসিয়েছিলাম তারপরে দেখলাম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম শুকনো হয়ে গেছে জলটা এবারে আমি পুকুরে নেমেছি দেখুন বন্ধুরা স্নান করতে অনেক দিন পর পুকুরে স্নান করতে নামলাম ওই যে আমার ছেলে দুষ্টুটা দেখছে বলছে তুমি সাঁতার জানো আমি বলছি না সাঁতার না বলে আমি আবার ওকে সাঁতার কেটে একটু দেখালাম তারপরে ওর দিদা বললো এই তোর মা স্নান করে উঠে গেছে আবার জলে স্নান করে নিয়েছি আর ওকে ওর দিদা সাবান মাখাচ্ছে মাথায় শ্যাম্পু করে দিচ্ছে শুধু তো মানে মানে ঘোলা জলেই ডুব দিচ্ছে মাথায় অনেক ময়লা চেপে গেছে ওই জন্য ওর দিদা সাবান মাখাচ্ছে ভালো করে পারছে না বলেই আবার তাকে জোর করে ধরে মাগাচ্ছে ও তো স্নান করতেই চায় না মানে সাবানটা মাখতে চায় না প্রত্যেকবারে এলেই ওর দিদা ধরবে স্নান করে চলে এসেছি এবারে আমরা সবাই খাবো ছেলে সবাই সাঁতার শিখে সাবান টাবান মেখে এলেই দিদার স্নান করাবে মানে খালি তাকে সাবান মাখাবে মা এরকম ছোটোবেলা থেকেই রকম খালি তাকে পরিষ্কার করে ঠান্ডা লেগে যাবে এইবারে এতটা সামান দিই না মা তো যাই হোক বন্ধুরা এবারে সবাই খাওয়া করে নেব নিয়ে আপনাদের তো দেখালাম কি কি মেনু হয়েছে চিংড়ির বাটি চচ্চড়ি খুব সুন্দর হয়েছে মনে হয়েছে তো সিএলটা খুব সুন্দর বেরিয়েছে আর হচ্ছে মাংস কষা আর ভাত আর অনেক কিছু করবে বলছিলো আমরা সকালে খিচুড়ি খেয়ে পেটটা ভারী হয়ে গেছে কেউ আর খেতে চাইছে না খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তারপরে ও বাড়ির দিকে এগিয়ে যেতে হবে কারণ ভাত থাকলে হবে না ভাত খেয়ে আচার খাচ্ছিলাম আমি মা আর মায়ের ছেলে মায়ের নাতি খায়নি বাবা তো আগে শুয়ে পড়েছে খেয়ে আর এবারে এই একটা ফুচকু খাচ্ছে এই আমাদের পাশের বাড়ির ফুচকুটা ও চাকরি করতে গেছিলো তেরো নম্বর বাজারে এখানকার একটা বাজারে চাকরি থেকে সবাই এলো তাই না কি চাকরি তো কিসের জন্য একটা এমনি এমনি ও বন্ধুদের সাথে ঘুরতে গেছিল এই কাছাকাছি একটা বাজারে এসে সবে খাচ্ছে তো আমরা এলে মাঝে মধ্যে আমাদের বাড়িতে খাই সব সবসময় খাই না তা খাচ্ছে আর টিভি দেখছে আর ওদিকে আমার ছেলে দাদুর কাছে শুয়ে শুয়ে টিভি দেখছে আমরা এবারে রেডি হয়ে নেব গুছিয়ে গাছিয়ে নেব চলে যাব। আবার যাওয়ার সময় দেখা হবে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আচার খাচ্ছিলাম সবাই বসে আমের আচার মা করেছিল এখানে আছে তারপরে আমাদের বাড়ির ওই পুচকু ছেলেটা এসে খেলো খাওয়ার পরে দেখি আমাদের বিল্লিরা এলো মানে মিনু আর মিনুর মেয়ে এলো ওদের আবার মাংস ভাত মাখিয়ে দিলাম দিতে দুজনে খাচ্ছে মিনু খাচ্ছ এই যে খাচ্ছে আর আমাদের দিকে একটু করে আবার দেখছে

এবারে আমাদের যাওয়ার সময় হয়ে এসছে বন্ধুরা এই দেখুন আমার কর্তা গিয়ে টোটোতে বসে পড়েছে আমাদের বাড়ির সামনে ওই টোটোটা ডেকে এনেছে একদম উনি ব্রিজ পর্যন্ত দিয়ে আসবে ব্রিজ পর্যন্ত দেওয়ার পরে আমরা নেমে এবার যে রাস্তায় যাচ্ছি রাস্তাটা দেখুন বন্ধুরা কি খারাপ ব্রিজের ওপারে এই জন্যই আমরা বাইক নিয়ে যাইনি এই রাস্তা দিয়ে বৃষ্টি হলে আর নিয়ে যাওয়া যায় না স্লিপ খায় এত কিন্তু এর পরে রাস্তাটা ভালো এটা হচ্ছে কাঠগোলা এখানে চেরাই করা হয় আর এদিকটা হলো নদী এই যে নদী দেখা যাচ্ছে এত গাছপালা যেন ঢাকা পড়ে গেছে একটু ফাঁকা আছে সেখান থেকেই দেখাচ্ছি আর নদীর ধারের গাছপালা দেখলেই বুঝতে পারবেন প্রচুর গাছপালা কি সুন্দর তো বন্ধুরা ব্রিজ পার হয়ে আমরা এপারে চলে এসছি এবার এপারে আবার টোটো ধরতে হবে এবারে টোটোতে পাঁচজন লোক হলে তবে আমরা তো তিনজন আছি আরও যদি দুজন লোক হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ছাড়বার যদি দেরি হয় তো একটু দেরি করতে হবে এর পাশে এই গাছগুলো দেখাচ্ছি এগুলো কাঁটা গাছ মানে বাওলা গাছ কাঁটা বাওলা গাছ এই দেখাচ্ছি এবারে দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি মাঝে মধ্যে আর এই গাছগুলো আমফানের সময় এই নদীর পাড় ধসে গাছগুলো পড়ে গেছিলো তারপরে এই রকম সাইডে প্রাচীর মতো দেয়া হয়েছে এবারে প্রকৃতিটা দেখুন বন্ধুরা জাস্ট অন্য লেভেল মানে বলা যায় না এত সুন্দর তো যাই হোক টোটোতে এসে পৌঁছালাম দেখলাম আমরা তিনজন লোক হয়নি ওই জন্য দাঁড়িয়ে আছি আমার কাজ কি দাঁড়িয়ে থাকা মানে এই প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা তো এখানে দেখছি নদীর পাশে ওই যে ট্রলারগুলো নদীতে যায় না ট্রলারগুলো তুলে সারানো হচ্ছে ওই যে ট্রলার ওই যে উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছেন অনেক লোক কাজ করছে আর আমি ভেতরে আর ঢুকছি না কারণ ঢোকার পারমিশন হয়তো নেই আর এদিকে দেখতে দেখতে টোটোই লোক হয়ে গেছে এই যে আমার পাশে দুজন মহিলা অনেক একটা বাচ্চা মেয়ে বসেছে আর একজন মহিলা বসেছে লোক হয়ে গেছে পাঁচজন ওই জন্য চলে যাচ্ছি বন্ধুরা এবারে আমাদের বাড়িতে তো যেতেই হবে তো আমরা এই নদীর পার ধরে যাচ্ছি বলে কিছুটা দেখালাম ভেতরের রাস্তা দিয়ে এবার আমরা কিন্তু মেন রাস্তায় চলে এসছি মেন বাজারের ওপর দিয়ে এবারে যাচ্ছি প্রায় একদম কাছে চলে এসছি এবারে নেমে যাব তারপরে আপনাদের সঙ্গে গিয়ে সন্ধ্যার পরে দেখা করব। তো বন্ধুরা ওই বাড়িতে আসার সময় তো আপনাদের দেখালাম রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম টোটোর জন্য অপেক্ষা করছিলাম আমরা তো বাইক নিয়ে যাইনি আপনারা তো জানেন বলেছিলাম তো দু তিন দিন আমি যে ও বাড়িতে যাইনি দু তিন দিন না দুদিন দু দিন ভিডিও দেয়া হয়নি ও বাড়িতে গিয়েছিলাম ওখানে তো ওয়াইফাই পাওয়া যায় না ভিডিও আমার প্রচুর রেডি হয়ে গেছে কিন্তু ওয়াইফাই নেই বলে আমি ছাড়তে পারছি না বা আপলোড করতে পারছি না আজকের আমি এসেছি সন্ধ্যার দিকে তো বন্ধুরা আমি তাহলে কালকে থেকে আপলোড করব আপনারা অবশ্যই আমাকে ভুলে জানি আশা করছি আপনারা অবশ্যই দেখবেন পরপর ভালো ভালো ভিডিও আমি রেডি করেছি শিবের মাথায় জল ঢালাব আমরা কোথা থেকে জল আনলাম নদী বা যেখান থেকে এসছি বা কাদা রাস্তা আমাদের মাটি মাটির রাস্তা একটা জায়গা ছিল সেটাও দেখিয়েছি আরও আরও অনেক কিছু দেখিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা রাত হয়ে গেছে টিউশান ছেড়ে দিয়ে রান্না করে নিয়েছি তারপর শর্ট ভিডিও করছিলাম মোটে তো ভিডিও দেওয়া হয়নি আজ দু দিন হয়ে গেল ওই জন্য অন্তত শর্ট ভিডিওটা দিয়েছি আর কালকের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব না দেবই তো বন্ধুরা আর বক বক করবো না আপনাদের জন্য নতুন ভিডিও সব বানিয়ে রেখেছি অবশ্যই দেবো চোখ রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট